আগস্টের শেষ ও সেপ্টেম্বরের প্রথমেই 15 তারিখের মধ্যে গোলাপ গাছের যত্ন নিন, আগামী বছরের ভালোভাবে গোলাপ গাছ ভালো রাখতে এবং সারা বছর গোলাপ ফুল পেতে। প্রথমেই গাছের শুকনো ডালগুলো কেটে দেবেন এবং সরু ডালগুলো কেটে দেবেন। ঠিক কাটবেন যেখান থেকে শাখা বেরিয়েছে তার ওপরটা, এবং সরু ডালগুলো আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার ফলে কি হবে, ওর নিচে থেকে 4-5টা করে আপনার গজি ছাড়বে, এবং সরু যে ডালগুলো কেটে দেওয়া হচ্ছে এগুলো একটু মোটা হবে। গাছের গোড়াটা আপনারা পরিষ্কার করে দিন, একদম ফ্রেশভাবে পরিষ্কার করে দিন, কোনো কিছু যেন ঘাস টাস বন পালা যাতে না থাকে। তারপর আপনারা ডালগুলো কাটা হয়ে যাবার পর পরিষ্কার করে কুড়িয়ে ফেলে দিয়ে এবার আপনারা ভাইরাস বা ধসার জন্য একটা ওষুধ দিন, অ্যাম্বুক্রাপ বা সার্প। 1 লিটার জলে 1.5 গ্রাম গুলে গোটা গাছটিতে স্প্রে করে দিতে হবে, যাতে কোনো রূপ ধসার আক্রমণ না হয়। কারণ ডালগুলো কেটে দিলাম, ধসার আক্রমণটা হতে পারে, ডালগুলো শুকিয়ে যেতে পারে। এবার আপনারা গোড়ায় কি দেবেন, গোড়ায় দেবেন খোল, চুন, ডিএপি এবং চায়ের পাতা। গাছের গোড়ার চারদিকে ছড়িয়ে দিয়ে গোড়া থেকে আধাত মতন দূর দিয়ে দিলেন, দিয়ে মাটিটাকে একটু খুশে দিলেন, দিয়ে জল দিয়ে দিলেন। যে একটু একটু পাতাগুলো বেরুলো, সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ হবে। খুব সুন্দর পাতা যখন বেরোবে পোকার আক্রমণ হবে। কাকা বলে একটি ওষুধ পাওয়া যায়, যে কোনো ওষুধের দোকানে যেয়ে বলবেন কাকা, কাকা ওষুধটি নেবেন। 1 লিটার জলে 1 থেকে 1.5 মিলি মিশিয়ে গাছে স্প্রে করে দিন। গাছে স্প্রে করে দেবেন, তাহলে পোকার আক্রমণটা হবে না, গাছটা নতুন পাতায় কোনো রকম পোকা আক্রমণ করতে পারবে না। কাকাটি 15 রকমের পোকা ধ্বংস করে দেয়। এইবার বাড়িতে যে তরি তরকারি, সবজি, পেঁয়াজ, রসুন, সমস্ত কলা, পাকা কলার খোলা, যাবতীয় সমস্ত বাদ দেওয়া জিনিসগুলো যে গাছের গোড়াটা খুশে দিয়েছেন, সারফার দেওয়া হয়ে গেছে, ওর ওপরে ছড়িয়ে দিন। ওইগুলো ছড়িয়ে দেওয়ার ফলে ওগুলো পচে ওর রসটা মাটির সঙ্গে মিশবে, সমস্ত ভিটামিনটা পাবে, গাছটি ভালো হবে। যখন ওই খোলাগুলি সব শুকিয়ে যাবে তখন মাটিটা একটু খুশে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। ধসা এবং পোকার ওষুধটা, ধসার ওষুধটা মাসে 1 বার দিন, আর পোকার ওষুধটা 15 দিন পর পর আপনাদের ঘরে দিয়ে যেতে হবে। গোলাপ গাছে ভালো ফুল পাওয়ার জন্য গাছটি যখন সমস্ত শাখা পোশাখা ছেড়ে দিয়েছে, 20টা আসব বা 2-1টা ফুল হচ্ছে, প্রতি গাছ প্রতি
এক চামচ থেকে দু চামচ, মাটিতে বসানো থাকলে দু চামচ, গোড়ার চারদিকে একটু দূর দিয়ে আপনারা পটাশটা দেবেন, ডিএপি এক চামচ করে দেবেন প্রতি 15 দিন অন্তর, আর 19-19-19 এনপিকেটা প্রতি সপ্তাহে 1 লিটার জলে 1 ml গুলে স্প্রে করবেন। ভার্মি কম্পোস্টটা দিতে আপনারা ছাড়বেন না, ভার্মি কম্পোস্টটা ঠিক যদি দিতে পারেন তাহলে রাসায়নিক সার লাগে না। চায়ের পাতাটা যদি একটু বেশি করে দিতে পারেন মাটির সঙ্গে মিশিয়ে, তাহলে ডিএপিটা দরকার হয় না, কারণ ডিএপিটা দিলে ফুলের কালারটা ঠিক থাকে, চায়ের পাতাটা দিলেও ফুলের কালারটা ঠিক থাকবে। এগুলো অবশ্যই আপনাদের ঘরে করতে হবে। সারা বছরে গোলাপ গাছটায় আমরা ফুল নেব কম বেশি। প্রথমেই গাছের ডালপালা ছাঁটতে হবে, গোড়া পরিষ্কার করতে হবে, সার দিতে হবে। পরবর্তী গোলাপ গাছের সারা বছরের কেমন সময় কি ওষুধ এবং সার লাগবে পরের ভিডিওয় আপনাদের ঘরে জানাবো। প্রাথমিক কাজটা আপনারা এইভাবে করুন, ফুল পেতে সারা বছর সহজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।